রজনীকান্তের জেলার মুক্তির প্রথম দিনেই ভোর 5টা থেকে দর্শকের দীর্ঘ সারি। 2 বছর পর আবার বড় পর্দায় ফিরেছেন ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। 10 আগস্ট মুক্তি পেয়েছে তার 169তম সিনেমা জেইলার। বিশ্বজুড়ে 4000 স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি, যদিও ওই 4000 স্ক্রিনের মধ্যে 800টি শুধু তামিলনাড়ুর। আজ সকাল থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের বিশাল সারি। তামিলে হলের সামনে চলেছে উৎসব, থালাইভার ফ্যানরা নেচে গিয়ে মাথাচ্ছে চারিদিক। সকাল 8টায় শো দেখার জন্য ভোর 5টা থেকে লাইন শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। মুক্তির আগেই এক একটা রেকর্ড গড়েছে রজনীকান্তের জেইলার। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি বুকিংয়ের সব রেকর্ড ভেঙেছে সিনেমাটি। সিনেমা বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, 10ই আগস্ট মুক্তির প্রথম দিনেই তামিলনাড়ুতে জেইলারের আয় 20 কোটি রুপি ছাড়িয়ে গেছে, আর সারা ভারতে এর আয় 40 কোটি রুপি ছাড়িয়ে গেছে। নতুন ছবি মুক্তির আগেই হিমালয়ে যান রজনীকান্ত, এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখানেই তিনি ছিলেন এবং সেখান থেকেই ভক্ত দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন, সবাই জেইলার দেখুন এবং আপনাদের অনুভূতি জানান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে, জাপানের ওসাকা থেকে এক দম্পতি ভারতে উড়ে এসেছেন জেইলার দেখার জন্য, কারণ জাপানে জেইলার মুক্তি পাবে একদিন পর, তাদের যেন আর তর সই ছিল না, তারা ভারতে চলে এসেছে এবং রজনীকান্তের জন্য তারা উপহারও নিয়ে এসেছে। রজনীকান্তের জন্য একটি হাত পাখা এবং একটি জাপানি শাল তারা নিয়ে এসেছে। এদিকে শ্রীধর পিল্লাই নামক এক ফ্রেম ট্র্যাকার জানিয়েছে, আমেরিকায় $1 মিলিয়ন প্রি টিকিট বিক্রি হয়েছে জেইলারের। সাম্প্রতিককালে অতীতে ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি। প্রসঙ্গত 200 কোটি রুপির বাজেটে জেইলার নির্মাণ করেছেন নেলসন দিলীপ কুমার। সিনেমায় রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাদের বয়সের ব্যবধান প্রায় 40 বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রম্য কৃষাণ, যোগীবাবু সহ আরও অনেকেই। এছাড়া মালায়ালাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে। তামিল, তেলুগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।